হাসি দিয়ে তিনি জয় করেছেন হাজারো তরুণের মন, যার নামের পিছনে লেগেছিল বোল্ড উইথ দ্য বিউটি তকমা। বলছি বর্তমান সময়ের হার্টথ্রব অভিনেত্রী গ্যাল গ্যাডটের কথা। বিশ্বখ্যাত জনপ্রিয় অভিনেত্রীর 39তম জন্মদিন আজ। 100% copper condenser তৈরি ভিশন ফ্রিজ, তাই গুনে মানে অটুট থাকে বছরের পর বছর। Duty to defend the world and it's what I'm going to do. ওয়ান্ডার ওম্যান সেজে বিশ্ব মাতিয়েছেন তিনি, কখনো সুন্দরী আবার কখনো বা ভয়ঙ্কর। এই দুই বিপরীতধর্মী চরিত্রের সমন্বয় তাকে বানিয়েছে একজন সফল নারী সুপারহিরো। তিনি গ্যাল গ্যাডট। 1985 সালে 30 এপ্রিল ইসরায়েলের পেটা টিকভা শহরে জন্ম তার। মাত্র 20 বছর বয়সে গ্যাডট ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীতে অংশ নেন। কাজের দক্ষতার জন্য কমব্যাট প্রশিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয় তাকে। তবে মডেলিং তুনের বরাবরই আগ্রহ ছিল গ্যাডটের। 2004 সালে ইসরায়েলের হয়ে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেন গ্যাডট। সেখানে প্রথম সবার নজর কাড়েন, এরপর ক্যারিয়ার শুরু করেন ফ্যাশন মডেল হিসেবে। তবে মডেলিং এ আসার আগে তাকে আর্মিতে প্রশিক্ষণ নিতে হয়েছে টানা 2 বছর। বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজের 4th সিনেমায় গিজেলের ভূমিকায় তাকে প্রথমবার দেখা যায় বড় পর্দায়। তার আলোচিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে 999 ও ক্রিমিনাল। মাঝে কিছুদিন বিরতির পর পর্দায় ফেরেন সুপারহিট রেড নোটিস দিয়ে। সমালোচকদের কাছে প্রশংসিত হন গত বছরের আলোচিত সিনেমা হার্ট অফ স্টোনের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে। তবে সব ছাপিয়ে গ্যাডট সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেন ওয়ান্ডার ওম্যান হিসেবে। 2017 সালে মুক্তি পায় সেই সিনেমা। বিশ্বজুড়ে অসম্ভব ব্যবসা সফল হয়েছিল সেটি, সেই সাথে বিশ্বের সবচেয়ে সফল নারী সুপারহিরোর তকমাও পান তিনি। ক্যারিয়ারে আছে টিন চয়েস অ্যাওয়ার্ড, এমটিভি মুভি অ্যাওয়ার্ড ও ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডের মতো অর্জন। তবে যে সুপারহিরোর বেশে বিশ্বজুড়ে দারুণ এক ঢেউ তুলেছিলেন গ্যাল গ্যাডট, সেই ঢেউয়ের রেশ ধরে রাখতে আবার ওয়ান্ডার ওম্যান হয়ে পর্দায় হাজির হতে আদৌ পারবেন কিনা তা নিয়ে চলছে বিতর্ক। ভক্তদের প্রত্যাশা তিনি ফের ঝড় তুলবেন দ্য রেড স্যুটে। আজ জনপ্রিয় এই অভিনেত্রীর জন্মদিনে শোবিজ টুনাইট জানাচ্ছে অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি বার্থডে গ্যাল গ্যাডট। মারিও সেন, শোবিজ টুনাইট।